ইমাম আহমদ বিন হাম্বলের একটা হাদিসের গ্রন্থ কিতাবুজ জুহুদ, এই গ্রন্থে 16 এবং 17 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাখালা জান্নাতা রাজুলুন মিজুবাবিন ওয়া দাখালা নারা রাজুলুন মিজুবাবিন, একজন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে একটা মশার কারণে, একটা মাছির কারণে। একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে একটা মশার কারণে, মাছির কারণে। হতবাক সাহাবা কিরাম, কালু কাইফা তারা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন, একটা মশা একটা মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, একটা মশা একটা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে, আপনি বলতে চাচ্ছেন কি? আল্লাহ রাসূল বলছেন, মার রাজুলান আল কওমিন, দেখো এবার বুঝো তাহলে, দুইজন ব্যক্তি এই ফুলবাড়ি এলাকা দিয়ে পার হচ্ছিল, ওয়ালাহুম সারম, তাদের একটা মূর্তি ছিল। এই লোকের দাবি, ফুলবাড়ি এলাকার লোকের দাবি, মানরা আলাইনা ফালি করিব লাহু শাইয়্যা, এই লোকের দাবি হলো যে ব্যক্তি এদিক দিয়ে অতিক্রম করবে রোড দিয়ে, ওই যে স্পিরিট বেগার, মাজারের সামনে রেল লাইনে কোনো মাজার নাই, সব মাজার বাস লাইনে, স্পিরিট বেকার দেওয়া আছে ওই জায়গাতে, আর চাচ্ছে কিছু দেন কিছু দেন, আর আপনি দিয়ে দিলেন, বোকা ড্রাইভার দিয়ে দিল 10 টাকা 5 টাকা দিয়ে দিল। এইটা আল্লাহুম সালাম, তাদের মূর্তি আছে, তাদের দাবি হলে এদিক দিয়ে গেলে কেউ দান করে যেতে হবে। ফাকাল আলী আহাদে হুমা, দুইজনের একজনকে বলল তুমি কিছু দান করো, ওই ব্যক্তি বলল লাইসা ইন্দি শাইয়িন উকাররু বিলাইহি, আমার কাছে কিছু নাই দান করার মতো, আমার কাছে কিছু নাই দান করার মতো। তখন তারা দাবি করছে, ওয়ালাউ কুনতা দুবাবা, তুমি যদি একটা মাসি মানত করতে পারো তাও মানত। ফাকাররা বাল হুজু বাবা, আচ্ছা ঠিক আছে, আমি একটা মাসি মানত করে দিলাম, মশা মানত করলাম, যে এই মাজারে একটা মশা দিব, আমি মানত করে দিলাম। আল্লাহ নবী বললেন, দেখালাম নার, ওই ব্যক্তি জাহান্নামে চলে গেছে। ওর অন্য যতই নেকি থাক, 70 বার যদি হজ করা থাকে, 70 কোটি যদি মসজিদ তৈরি করে দেয়, যদি হাজার হাজার কোটি টাকা মানুষকে দান করে, সিয়াম পালন করে, জাকাত দেয়, ওই আমুলের কোনো দাম নাই, ওই মশা দান করা মাত্রই সব শেষ। তাহলে আমি 1 টাকার কথা তো বলিনি আপনাদেরকে। দ্বিতীয় ব্যক্তিকে বলল তুমি কিছু দান করো, ওই ব্যক্তি বলল লাইসা ইন্দি শাইন উকাররিবু লাই ওয়ালা উকাররিবু শাইয়ান ইল্লাল্লাহ, আমি আমার কাছে দান করার মতো কিছু নেই, তবে দান করলে আল্লাহর নাম ছাড়া কাউর নামে দান আমি করব না। ফাদারাবাহু ওয়া কাতালাউনু কাহু, তাকে ধরে মারতে লাগলো, মারতে 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 একবারে হত্যা করে ফেলল। আল্লাহর নবী বললেন, দাখালাল জান্নাত, ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে। আপনার বয়স 70 বছর অথবা 60 বছর, 60 বছরে যত ইবাদত করেছেন, যত আমল করেছেন, আমলের শেষ নাই, অনেক আমল করেছেন আপনি, হজ করেছেন, যাকাত দিয়েছেন, মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, এতিমখানা তৈরি করেছেন, দান করতে আছেন, 70 বছর পরে আপনি 1 টাকা দান করে দিলেন মাজারে, 70 বছরে যত আমল করেছেন সবই শেষ। 1 নেকি যদি আপনার থাকে, 1 নেকি যদি থাকে, তাহলে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে, নাউজুবিল্লাহ, কোরআনের আয়াত মিথ্যা না, আপনার বিশ্বাস হচ্ছে না, আপনার বিশ্বাস হচ্ছে না, বুঝার চেষ্টা করুন, আমি বুঝাচ্ছি কোরআনের আয়াত দ্বারা। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, সূরা আনাম 85 নম্বর আয়াত, যদি তারা শিরিক করে জীবনে যত আমল করেছে সবই নষ্ট হয়ে যাবে, এটা আল্লাহর কথা। সূরা জুমা 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আল্লাহ রাব্বুল আলামিন ওহি করেছেন তোমার উপরে, যেমন ওহি করছেন, ইতিপূর্বে ওহি করা হয়েছে নবীদের উপরে, নবীদেরকে বলা হয়েছিল লাইন আশরাকতা, তুমি যদি শিরিক করো, লায়াহবাতান্না আমালুক, অবশ্য অবশ্য তোমার আমল বাতিল হয়ে যাবে। যদি নবীর আমল বাতিল হয় শিরিক করার কারণে, পৃথিবীর আর কোন ব্যক্তি আছে যে তার আমল বাতিল হবে না? বাতিল হবে আমল যদি আপনি শিরিক করেন, অর্থাৎ পূর্বের নেকিগুলো সব কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। 14 বছর যাবত মাছ পুষছে, এক একটা মাছের ওজন হয়েছে 10 কেজি 12 কেজি 15 কেজি 20 কেজি, পুকুর ভর্তি একেবারে মাছ, যদি এক বোতল বিষ দেওয়া হয় মাছ তাজা থাকবে, রুই মাছটা থাকবে থাকবে না? কই মাছ, কই মাছের প্রাণ বলেন একটা কথা, এটা মরবে না, আপনার যাই বলেন না,
হাজী সাহেব শিরিকের বক্তব্য শোনার পরে বলছেন, হাজী সাহেব শিরিকের বক্তব্য শোনার পরে বলছেন, আপনি যতই বলেন হজ নষ্ট হবে না, যে কষ্টে হজ করেছি। মানে এর দাবি আর পুকুর আলার দাবি একই, রুই মাছ মরবে না। কি দাবি ঠিক না? মরবে। আপনি কেন শেষ করতে যাবেন সমস্ত আমল? আল্লাহ নিজে বলছেন সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, এটা শিরিকের পাপ। কে জানে এটা?